প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামায়ে কেরামের ঐকমত এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য, এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে দুইটা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলে পিঠে করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা দুজনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এ জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায় অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না, আমাদের ইনকাম তো কম, এখন আরেকটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। সেটা কি হারাম? পরিষ্কার হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করবে না খাদ্য দেওয়ার ভয়ে, রিজিক দেওয়ার ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে, তোমাদের সন্তান সবার রিজিক আমি দেব। ভাইরা আমার, আমাদের দেশে মানুষ এখন একটা স্লোগানের কাছে কাবু হয়ে গেছে, কি? ছোট সংসার সুখী সংসার। শুনছেন আপনারা? মানে ছেলে হোক মেয়ে হোক, একটা দুটো থাকলে তারা নাকি অনেক সুখী হয়। আমরা তো দেখি যে এদের চাইতে দুঃখী আর কেউ নাই। আরে ভাই, মানুষের মানুষ এটা কখনো কোনো জায়গার জন্য বোঝা না, মানুষ এটা সম্পদ। হ্যাঁ, সাময়িক জন্মবিরতিকরণ হতে পারে বিশেষ কারণে, কিন্তু একবার যদি জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মের হার অনেক বেশি কমে যায়, প্রেডিকশন অনুযায়ী দেখা যায় একটা সময় আরও ক্রাইসিস হবে, মানুষের অভাব দেখা দিবে, এরপরে আর মানুষের জন্মের হারকে জাগায় আনা যায় না। চায়নাতে এখন জন্মের হার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি দিয়েও বাড়াতে পারছে না। পৃথিবীর অনেক উন্নত দেশ বাচ্চা হলে সরকার পুরা সব ঢেলে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এটা দেয়, সেটা দেয়, বাচ্চা হলেই পাচ্ছে। কেন? কারণ মানুষের অভাব। ওই দেশগুলো বাহিরের লোক এনে চলাতে হচ্ছে, ওই যে একসময় জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের বাচ্চা নেওয়ার অভ্যাস টেন্ডেন্সি দূর হয়ে গেছে, এটা ডেঞ্জারাস, মানব সভ্যতা এর জন্য হুমকির মধ্যে পড়বে, ইসলাম সেজন্য সেটাকে নাজায়েজ বলে। মনে রাখবেন, যাদের 7টা 8টা 10টা বাচ্চা আছে, এরা দেখবেন ওই 1-2টা বাচ্চা আলার চাইতে বেশি সুখে আছে। কেন আমি বলি? 1টা বা 2টা হইল, আল্লাহ না করুক 2টাই অমানুষ হইল, আপনার এবার যাওয়ার পথ কি বলেন? কোন উপায় আছে? আর যাদের 4টা 5টা 6টা 7টা আল্লাহ দিছে, ওই দান সিটার মতো 5-7টা থাকলে ছেড়ে দিলেও 1-2টা এমনি মানুষ হয়ে যায়। বুঝেন নাই কথা? অতএব জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন শারীরিক অসুস্থতার কারণে স্ত্রীর, অথবা সামাজিক বা পারিবারিক প্রেক্ষাপট এখন এই মুহূর্তে আপনার জন্য উপযোগী না, সেজন্য সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ওই কি খাওয়াবে এই চিন্তা করবেন না। এ ভাই, কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা 8টা হয়। এক একটা কুকুরের বাচ্চা একসাথে অনেকগুলো হয় না? হয়। তো সেই হিসেবে দুনিয়াতে কুকুরের সব ভরে যাওয়ার কথা না, কিন্তু আছে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পণ্ডিতি করলে ওই যে ওখানে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া লাগবে, এই জন্য বেশি পণ্ডিতি করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো আরাম থাকতে পারে না।